যারা সোললি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিতেছো তারা কি করবা তোমার ঢাবির জন্য বা যে কোনো ভার্সিটি ইউনিটের জন্য পড়ার টাইম হলো মোটামুটি তারিখ পর্যন্ত কত তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত কেমনে আমি বলি ঢাবির পরবর্তীতে আসে কিন্তু সিইউ আসে হলো দুই মার্চ এখন অনেকে বস ভাইয়া ঢাবি থেকে সিইউতে কেমনে যাব। এই যে এই টাইমটাতে খুব সুন্দর মতো মেন্টালি রেডি থাকতে হবে ধরে নিতে হবে এই তেইশ তারিখ পর্যন্ত যা পড়ছে এরপর আর কিন্তু কোনো পড়ার টাইম নেই অর্থাৎ সিইউ এক্সামের আগের রাতে সর্বোচ্চ চবি কোশ্চেন ব্যাংকটা একবার দেখে যাবা ইট তারপরে দেখো এই যে সিও এক্সামের পরে আবার আমাদের আর ইউ এক্সাম আছে দুই তারিখের পরে পাঁচ তারিখে ঠিক আছে এই জায়গায় কিন্তু আরেকটা মারা তো এই জায়গায় কিন্তু আমি প্রিপারেশন খুব একটা নিতে পারবো না জাস্ট এক্সামের আগে রাবি কোশ্চেন ব্যাংক দেখা যাবে অর্থাৎ আমি তেইশ তারিখ পর্যন্ত যা দ্যাটস ইট এখানে আর কোনো কান্ডাগাটির কোনো সুযোগ নাই। তো সেই টাইম পর্যন্ত মেন্টালি প্রিপেয়ার থাকো যে আমি এরপরে পড়তে পারবো না তার মানে কি ততক্ষণ পর্যন্ত আমার খুব লেভেলের পড়াশোনা থাকতে হবে এবং এই যে যাতায়াতের রুট প্রত্যেক এলাকা থেকে বিশেষ করে ঢাকা থেকে এই যে একদিনের চবিতে নিয়ে যাওয়া অর্থাৎ ঢাবি এক্সাম দিয়ে আসে উঠবা চট্টগ্রামে নামাই দিবে আবার চট্টগ্রাম থেকে রাজশাহী আসার বিভিন্ন বাস আছে কিন্তু বিভিন্ন বাস এবং বিভিন্ন কোম্পানি এগুলো চালায় লিফলেট বিলায় কিন্তু দেখবা ঠিক আছে ওরা কিন্তু একদম দায়িত্ব নিয়ে তোমার পৌঁছাই দিবে নিজের থেকে যাতায়াত করতে চাইস না এলা অনেকে হলো দুই তিন বাস ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় নিয়ে যায় ওগুলার সাথে যোগাযোগ করে রাখবি ওরা দেখবি পুরা দেশ কভার দিয়ে দিছে পরীক্ষা দিতে যাব টাকা নেই টাকা দিবা সুন্দর মতো নিয়ে যাবে দ্যাটস ইট